ভালো কাজ করবেন, সে যা যে চলচ্চিত্র হোক আর বাইরে হোক, যেখানে হোক ভালো কাজ করবেন, আপনি রেজাল্ট ভালো পাবেন। এটা হচ্ছে টিম ওয়ার্ক। এখানে হচ্ছে সন্তান জন্ম দিয়ে বর্তমানে আলোচনার শীর্ষে রয়েছে পরিমণি, কারণ অতীতের অনেক কঠিন সময় পাড়ি দিয়ে পরিমণি আজ একটি সন্তানের মা হয়েছে। আর রাজপরির এই ফুটফুটে সন্তানের জন্য সমগ্র দর্শক বৃন্দগণ তাদের অভিনন্দন জানিয়েছে, তাদের সন্তানের জন্য দোয়া করেছে। শুধুমাত্র কিছু সংখ্যক লোক রয়েছে যারা পরির সন্তান জন্ম দেওয়াটা ভালো চোখে দেখেনি, কারণ তাদের কাজই মানুষের দোষ ত্রুটি খুঁজে খুঁজে তাদের নিয়ে বাজে মন্তব্য করা। সেটা যাই হোক, এবার পরির এই সন্তান নিয়ে অস্ট্রেলিয়া থেকে মুখ খুললেন নায়িকা শাবনূর। শাবনূর জানিয়েছেন, জীবন চলার পথে বাধা আসবেই, আর সেই সকল বাধা অতিক্রম করে এগিয়ে যাও রাজপরি। তোমাদের সন্তানের জন্য রইল শুভকামনা এবং অভিনন্দন। শাবনূর আরো বলেন, সংসার জীবনে চলতি পথে হয়তো অনেক ঝড়ও আসবে, কিন্তু এসবের কোনো কিছু পরোয়া না করে সন্তানের জন্য হলেও রাজপরি বাকি জীবন একসাথে কাটিয়ে দিও। আর তোমাদের সন্তানের জন্য আমার পক্ষ থেকে দোয়া রইল, ভালো থেকো রাজপরি। আসলে বাংলাদেশের এই কিংবদন্তি নায়িকা দেশে না থাকলেও সর্বদা দেশের খোঁজখবর রাখেন, সময়ের প্রয়োজনে মানুষের পাশে দাঁড়ান এবং ভালো কাজে সর্বদা মানুষকে উৎসাহ দেন। শাবনূর তার স্বামীকে ডিভোর্স দিয়ে এখন তার সন্তান নিয়েই আছেন এবং বাকি জীবনটা তিনি তার সন্তান নিয়ে কাটিয়ে দেওয়ার কথা ভাবছেন। এর আগে এক বক্তব্যে শাবনূর জানিয়েছিলেন, বিয়ের শখ আমার মিটে গেছে, এখন বাকি জীবনটা আমার সন্তান নিয়ে কাটিয়ে দিতে চাই। অন্যদিকে পরিমণির সন্তানের বয়স আজ 3 দিন অতিবাহিত হয়ে যাচ্ছে এবং মা ও শিশু দুজনে সুস্থ আছেন। আগামী 20 তারিখে হাসপাতাল কর্তৃপক্ষ তাদের রিলিজ দেবে যদি সবকিছু ঠিকঠাক থাকে।